চট্টগ্রামের জাতীয় শ্রমিক লীগ সিবিএ নন সিবিএ সমন্বয় পরিষদের উদ্যোগে মহান মে ও জাতীয় শ্রমিক সংহতি দিবস উপলক্ষে বিকেল চারটায় নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম চত্বর থেকে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। নেতৃত্ব দেন সংগঠনের সদস্য সচিব আবুল হোসেন আবু। বিস্তারিত দেখুন চট্টগ্রাম ব্যুরো প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে। বুধবার বিকেলে বিশাল র্যালি শেষে নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট হলে সংগঠনের উদ্যোগে আলোচনা সভায় ভার্চুয়াল যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, মালিক শ্রমিকের যৌথ উদ্যোগে দেশকে এগিয়ে নিতে হবে। কোন ধরনের বিভাজন থাকলে শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করা হলে দেশের উন্নয়ন যে গতিতে এগোচ্ছে জননেত্রী শেখ হাসিনার সেই প্রয়াস বাধাগ্রস্ত হবে। তাই মালিক শ্রমিক ভাই ভাই হয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। জাতীয় শ্রমিক লীগ সিবিএ নন সিবিএ সমন্বয় পরিষদের সভাপতি বক্তিয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইফতেকার সাইমুল চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, আলতাফ হোসেন বাচ্চু, মশিউর রহমান চৌধুরী, নগর শ্রমিক নেতা আবুল হোসেন আবু সহ আরো অনেকে। আওয়ামী লীগের নেতারা বলেন, দীর্ঘদিন ধরে অগোছালো হয়ে চলা জাতীয় শ্রমিক লীগকে আগামী দুই মাসের মধ্যে প্রধানমন্ত্রীর মাধ্যমে জাতীয় শ্রমিক লীগের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দেয়া হবে, আর এটাই হবে আজকের শ্রমিক দিবসের অঙ্গীকার।